রিয়েল লাইফে যার মধ্যে একটু অ্যাটিটিউড নেই, ক্যামেরা অন হলেই যার এতটাই অ্যাটিটিউড হয়ে যায়, সে রয়েছে আমাদের সাথে এখন। কি সেরকমই একটা, মানে আমি দেখছি মুখ চোখ একটু করছিল, কর্ণ অর্থাৎ ক্রুশাল, কেমন আছো? আগে শুধু সিমিলারিটি হচ্ছে যে কে ইজ সিমিলার, কর্ণ অ্যান্ড ক্রুশালে। আর আমার মনে হয় তোমাদের জুটিটা KKR হয়ে গেছে নাকি? KKR কর্ণ কৌশিক আর রাধিকা। হুম, এখন আমি অ্যাটিটিউড নিয়ে কথা বলবো না, নরমালি ক্রুশাল হিসেবে কথা বলবো। একটু অ্যাটিটিউড নিয়ে দেখে একটু বলো কি বলবে। হ্যাঁ, বলছি যে এরকম একটা স্টাইল, এই যে এরকম একটা ভালো চশমা, এরকম লুক, সেটা কতটা ভালো লাগছে কর্ণ? দারুণ লাগছে, কারণ আগে আমি ধ্রুব, সবাই জানে যে আগে আমি ধ্রুব চরিত্রে আপনারা দেখেছেন আমাকে, আর এখন কর্ণ চরিত্রে দেখছেন। ধ্রুব অ্যান্ড কর্ণ আর টোটালি ডিফারেন্ট। ধ্রুব ওয়াজ লিটল সাবমিসিভ, একটু মানে কী বলবো, যখন কেউ কিছু বলতো, কেউ বলতো হ্যাঁ ঠিক আছে সব ঠিক করে নেবো, বাট কর্ণ কিছু শোনে না, কর্ণ না শুনতে পছন্দ করে না, কর্ণ যেটা করতে চায় সেটা করবেই, আর কারোর কোনো কথা শুনবে না। কিন্তু ও নিজের মাকে ভালোবাসে, কারণ মা ওকে বোঝে কর্ণকে, কর্ণ কী করতে চায়, ওর সাথে কী কী ঘটেছে, কেন করছে, ওর ট্রান্সফরমেশনের কারণটা কী, মা সব জানে। তাই মাকে ভালোবাসে, আর বিকজ মা ইজ মা বেসিক্যালি, সো একটা রেসপেক্ট আছে। আদারওয়াইজ কর্ণর জীবনে শুধু কাজ আর কাজ আর কাজ, কাজের প্রতি ভালোবাসা আছে, আর ভালোবাসা মানে প্রেম, লাভ, সাত জন্মই অ্যান্ড অল দিস থিংস, দিস ইজ বুলশিট ফর কর্ণ সেন। আমি না ক্রুশালই ভালো, কর্ণর চেয়ে ক্রুশাল ভালো। তো এই যে কর্ণর যেটা আমি শুনলাম যে না পছন্দ করে না, ক্রুশালও কি তাই, বা কাজ নিয়ে যে পাগলামি, সেটা কি ক্রুশালের মধ্যেও আছে? হ্যাঁ অফকোর্স পাগলামি আছে, ক্রুশাল লাভস ডুইং কাজ, কিন্তু তার সাথে সাথে ফান লাভিংও, যে বন্ধুদের সাথে আড্ডা মারবে, আর এখানে অফ স্ক্রিন যখন আমরা সিন শেষ হয় আমরা বসি, আমরা সবাই একসাথে বসে খিল্লি করি, আড্ডা মারি, সো হি ইজ ফান লাভিং। অ্যান্ড অফকোর্স ভালোবাসা নিয়ে আর কোনো কথা বলবো না, বিকজ বলবো না, ঠিক আছে। ভালোবাসায় বিশ্বাস করে না, এবং আমরা কিছুদিন আগে দেখছিলাম রাধিকা একটা চিঠি তার হাতে এসে পৌঁছে, সেটাকে খুব আর কি মানে একটা মজা, মানে এটা হতেই পারে না এরকম ট্রু লাভ, সেটা কি ক্রুশাল? মানে ক্রুশাল কি ভালোবাসায় বিশ্বাস টিশ্বাস করে? ভালোবাসাকে বিশ্বাস করে, কারণ ইউ নো ঠিক আছে হতেই পারে, এক্সপিরিয়েন্স আর অনেক কিছু ঘটেছে, সেটা হতেই পারে, কিন্তু ইউ নো ইউ শুড বিলিভ ইন লাভ, বিকজ লাভ ইজ আ বিউটিফুল থিং, বিকজ অফ আ পার্সন, একটা মানুষের জন্য ইউনো ওই বিশ্বাসটা হারানো উচিত না। সো আই থিঙ্ক হ্যাঁ ক্রুশাল বিশ্বাস করে, অ্যান্ড একটা হোপ আছে, বাট লেটস সি। তো কর্ণ সিঙ্গেল আমরা জানি, ক্রুশাল কি সিঙ্গেল এটা অনেকেই জানতে চায়। হ্যাঁ জানতে চায় ক্রুশাল ইজ সিঙ্গেল, আর বাট ক্রুশাল এখনও হোপ করে, আর হোপ আছে যে, কারণ ক্রুশাল ভালোবাসাতে বিশ্বাস করে, সো লেটস সি। হ্যাঁ বাট আপাতত এখন আমি সিঙ্গেল। আর এই যে এখানে একই টাইমে সিরিয়াল, কিন্তু ইয়াং একটা টিম অন্য একটা টিম হয়ে গেল, মানে কোনটা এই যে চেঞ্জটা, এটা অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে হয়ই বারবার, যে কিন্তু একই টাইমে আবার পাওয়া, নিজের সেই স্লটেই পাওয়া নিজেকে দেখতে, সেটা কেমন লাগছে? সো ফার্স্ট অফ অল আমি নিজেকে অনেক লাকি মনে করি যে আমার রানু তখন ইট ওয়াজ রানিং, তখন অনের যাচ্ছিলো, আর তখনই চ্যানেল আমাকে কল করে বললো যে একটা নতুন স্টোরি আসছে, তুই কি ইন্টারেস্টেড? আমি বললাম আমি তো রানু করছি, বললাম না সে উইল সি, ইফ ইউ ওয়ান্ট টু, ইফ ইউ আর ইন্টারেস্টেড, যদি তুই হোস তাহলে চলে একবার স্টোরিটা বলে দিই। আমি স্টোরিটা শুনলাম আর আমার বেশ ভালো লাগলো স্টোরিটা, অ্যান্ড আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আপনারা দেখবেন, আর অনেক ভালো ভালো ফিডব্যাক পাচ্ছি আমি। আর সো আই ওয়াজ লাইক তিন চার দিন আমি সকালে রানু করেছি আর বিকেলে এসে আমি এটা করতাম, সো ইট ওয়াজ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, দারুণ এক্সপিরিয়েন্স ছিল, এটা আমি কোনোদিন এক্সপিরিয়েন্স করিনি, অ্যান্ড আই এম লাকি যে ওটা চলছিল, আর তার সাথে সাথে আমি এটা স্টার্ট করলাম। সো এটা অনেকের সাথে হয় না, সো লাকিলি আই এম ব্লেস যে এটা আমার সাথে হয়েছে, অ্যান্ড এক্সপিরিয়েন্সটা খুবই ভালো, বিকজ সকালে আমি একটা চরিত্র করছি আর বিকেলে একটা চরিত্র করছি, আমাকে একটু চেঞ্জ করতে হচ্ছে, দ্যাট ওয়াজ প্রথম প্রথম ভেরি ডিফিকাল্ট, বিকজ ইউনো ক্যারেক্টারটা চেঞ্জ করতে টাইম লাগে, বাট ঠিক আছে আই গট ইউজ টু ইট, অ্যান্ড নাও ইটস ওকে, আই এম গোয়িং উইথ দ্য ফ্লো, ফ্লোয়ে যাচ্ছি আমি।
তো লাকি হব মানে বলার চেয়ে লাকি হওয়ার চেয়ে যেটা সবচেয়ে বেশি টাফ সেটা হচ্ছে দুটো তো একদম দুরকম, একটা ভীষণ ডাউন টু আর্থ, একটা এরকম অ্যাটিটিউড, সেইটা একদিনের মধ্যে ম্যানেজ করছিলে সেটা? অ্যাকচুয়ালি যখন ছুটি ছিল আমার, কারণ রানু যখন আমি এখানে হ্যাঁ বলেছিলাম তখন রানুতে আমার ডেটসগুলো কম হয়ে গেছিলো, কারণ অফকোর্স আমাকে এখানে ওয়ার্কশপ করতে হতো, ওয়ার্কশপে শ্রীদ্ধা আমাকে হেল্প করলো, অয়ন্দা হেল্প করলো, অ্যান্ড ওর তারা একদম কারেক্ট ব্রিফ দিল যে কর্ণ সেন কী করে কী করে না, ওর বিহেভিয়ারটা কী হওয়া উচিত, ধ্রুব আর কর্ণ আর ডিফারেন্ট, যখন ধ্রুব এটা করে কর্ণ এটা করে না, সো ইউ শুড বি স্পেসিফিক অ্যাবাউট ইট। সো আমি এটা মাথায় রেখে আমি যখনই কিছু করতাম প্রথম প্রথম হ্যাঁ একটু বেরিয়ে যায়, যখন কর্ণসেন করতাম একটু ধ্রুব বেরিয়ে যেত স্টার্টিংয়ে, বাট আমি তখন চেষ্টা করলাম যে যাতে এটা আমি না করি। তো সিদ্ধা আমাকে হেল্প করলো, অনেকেই আমাকে হেল্প করলো, টিম ইজ অ্যামেজিং, আমি মানে সত্যি আই এম ভেরি লাকি যে আমি এত ভালো একটা টিম পেয়েছি স্টার্টিংয়ে। আর সো করে করে এখন আই এম লাইক, অ্যান্ড আপনারাও ফিল করতে পারছেন যে আমি কর্ণসেনে ট্রান্সফর্ম হয়ে গেছি। তো লাস্ট একটা প্রশ্ন করবে যে কী করে বলবো তোমার একটা হেজিটেশন কাউকে বলা, যেটা অ্যাপারেন্টলি তাই মনে হচ্ছে যে কাউকে বলা নিয়ে একটা হেজিটেশন, তো এরকম কখনো সিচুয়েশন হয়েছে কোনো মেয়েকে তুমি ভেবেছো কী করে বলবো তোমায় বলে ওঠা হয়নি? আমার কী করে বলবো তোমায় সিচুয়েশনটা একটু ডিফারেন্ট। আমি যখন একটা টাইম ছিল যখন মানে আমি বলে ফেলেছিলাম আমার মনের কথা, আমি বলে ফেলেছিলাম আর ওখান থেকে পজিটিভ রেসপন্স এসেছিল। ব্যাপারটা আমরা একই ট্রেনে ছিলাম, ঠিক আছে, ট্রেনের জার্নি হচ্ছিলো কিন্তু তারপর হঠাৎ ও ট্রেন থেকে নেমে গেল, মেবি ও স্টেশন চলে এসেছিলো, আর আমি ওকে বলতে চেয়েছিলাম যে প্লিজ আমরা একসাথে একই জার্নিতে আছি, একই স্টেশনে নামি, একটু ওয়েট করে যাও, বাট ওটা বলতে পারলাম না। সো আমার সিচুয়েশন কী করে বলবো তোমায় ওয়াজ দ্যাট, যে আমি বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি। সো আমার জন্য কী করে বলবো তোমায় সিচুয়েশন ওয়াজ দ্যাট। এখন যদি কাউকে বলে আমি সেম ট্রেনে রয়েছি বাই দ্য ওয়ে, ও ঠিক আছে, সেই ট্রেন চলতেই থাকুক, কোনো স্টেশন না আসলেই ভালো, তাই তো? যাই না, ট্রেনে কোনো ড্রাইভার নেই মেবি, ট্রেনটা জাস্ট অটোমেটিক্যালি চলেই যাচ্ছে, আমি বুঝতে পারছি না কোন স্টেশনে দাঁড়িয়ে আছি কোথায় আছি, কিন্তু হ্যাঁ নিজের কাজ করে যাচ্ছি আমি, দ্যাটস ইট, ভালো। থ্যাংক ইউ সো মাচ ক্রুশাল, শেষ করবো শেষে দর্শকদের কিছু বলে একটু কর্ণ হয়ে বলে। সো আপনারা দেখছেন আমাদের ধারাবাহিক এপিসোড, আর প্লিজ দেখতে থাকবেন, কারণ আপনারা জানেন কর্ণ সেন না শুনতে পছন্দ করে না, ঠিক আছে? ভালো এপিসোড, ইন্টারেস্টিং গল্প, আপনাদের খুব ভালো লাগবে। আউটডোর লোকেশনে আমরা অনেক চেষ্টা করেছি, অনেক পরিশ্রম করেছি, আমরা খুব চেষ্টা করেছি, আর ফাটিয়ে ঠান্ডাতে আমরা শ্যুটিং করেছি, যখন ডিরেক্টর আমাদেরকে বোঝাতো তখন আমরা কেঁপে কেঁপে বলতাম হ্যাঁ 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 স্যার ঠিক আছে করে নিচ্ছি, যখন অ্যাকশন বলতো হ্যাঁ কর্ণ সেন, আমরা করেছি এটা। তাই জন্য প্লিজ আপনারা দেখুন ইন্টারেস্টিং গল্প, আপনাদের খুব ভালো লাগবে আই এম শিওর। আর রাত 10টায় কী করে বলবো তোমায় অনলি অন জি বাংলা, ভুলবেন না। আসছে কী করে বলবো তোমায়।